আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দেশবাসী, প্রিয় মুসলিম ও তাওহীদ জনতা, আমাদের দেশে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তথ্য নিয়ে, তার জন্মের উপাদান নিয়ে বিভিন্ন রকমের ঝগড়া বিবাদ সৃষ্টি আছে। কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কেউ বা বলেন মাটি ও নূরের সমন্বয় তৈরি। এই ঝগড়ার সমাধানের জন্য, এই বিবাদের সমাধানের জন্য আমাদের ব্যক্তিগতভাবে কারো কোনো মতামত পেশ না করে কোরআন ও হাদিসের দৃষ্টি ভঙ্গিতে আমাদের সমাধান নিয়ে আসতে হবে। বিশেষ করে আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি তথ্য, রাসূল পাক সাল্লাম নিজে তার হাদিসের ভিতরে তার সৃষ্টি তথ্য নিয়ে কিছু কথা বলেছেন, সেগুলোর উপরে গবেষকরা যে গবেষণা করে যে ফলাফল আমাদের জন্য তৈরি করেছেন, বিশেষ করে যুগসৃষ্ট মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, উদাবা ও ফুকাহা কিরাম, নুদাবা কিরাম, তারা যে সমস্ত তথ্য আমাদের সামনে উপস্থাপন করেছেন, সেই তথ্যগুলো এবং তাদের সেই ব্যাখ্যাগুলো যদি আমরা অনুধাবন করি তাহলেই আমরা এর সঠিক উত্তর পেয়ে যাব। দেখি, আসলে নূর শব্দটা নিয়েই বেশি ঝগড়া, মাটির তৈরির ব্যাপারে তেমন কোনো ঝগড়া নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদে, হযরত ঈসা আলাইহিস সালাম বাদে, হযরত আদম আলাইহিস সালাম বাদে সকল মানুষই আসলে মূলত মাটির তৈরি নয়। আমরা দেখতে পাচ্ছি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা ফুরকানের চৌন নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারা, তিনি বাশার তথা মানুষকে পানি হতে সৃষ্টি করেছেন। এখানে বিভিন্ন মুফাসসিরিনে কিরাম এর তাফসীর করেছেন, আন্নাল মুরাদা হুনা আল মা আল নুতফা, অর্থাৎ এখানে পানি দিয়া নুতফা উদ্দেশ্য বা শুক্রবিন্দু। এভাবে তাফসীরে বাগাবিতে উল্লেখ আছে, হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ মিনাল নুতফা আয়া বাশারা। এয়াত সম্পর্কে ইমাম ফখরুদ্দিন রাজি উনি বলেন, আন্নাল মুরাদা আল নুতফা বিকাউলি খুলিকা মিন মাঈ দাফিক আত তরিক। সূরা তরিকের এই ছয় নম্বর আয়াতে খুলি কামি মা ইং দাফেকের ব্যাখ্যায় তিনি বলেন, এখানে এই মা ইং দাফেক দ্বারা নুতফা উদ্দেশ্য। এ সম্পর্কে ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারা আই খালাকা মিন নুতফা ইনসানা। এই আয়াত সম্পর্কে আবুল ফিদা আল্লামা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারা আয়াল আয়া আই খালাকাল ইনসানা মিন নুতফা। এই আয়াতে ব্যাখ্যায় আল্লামা হাফিজ ইমাম জালালউদ্দিন সুয়ুত রহমাতুল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা মিনাল মাঈ বাশারা আয় মিনাল মানি ইনসানা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরা তারিকের পঞ্চম নম্বর আয়াতে উল্লেখ করেন, খুলিকা মিন মাঈ দাফিক, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবেগে নির্গত পানি থেকে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহ বলেন, খুলিকা মিন মাঈ দাফিক ইয়ানি আল মানি ইয়াখরুজু দাফআন মিন রুজুলি ওয়া মিন আল মারআ, ইয়া হলো এমন মনি যা পুরুষ ও মহিলাদের থেকে সবেগে প্রবাহিত হয়। ইমাম কুর্তুবী রহমাতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করেছেন, মা ইন দাফিক আই মে মিন আল মানি। এছাড়া অন্যত্র বলা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাত সূরায়ে ইনসান বা দাহারের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিয়া ফাজআলনাহু সামিয়ান বাসীরা, অর্থাৎ মানুষকে মিলিত শুক্রের বিন্দু থেকে সৃষ্টি করেছি, তাকে পরীক্ষা করার জন্য শ্রবণ শক্তি
ও দৃষ্টিশক্তি দান করেছি। এই আয়াতের ব্যাখ্যায় বলা হচ্ছে যে তাফসিরে তাবারি শরীফের 23তম খণ্ডের 531 পৃষ্ঠায় নিশ্চয় আদমের সন্তানদেরকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন, শুধু পুরুষ ও নারীর পানি তথা শুক্রবিন্দু থেকে। আশা করি আপনারা আমার এই ভিডিওটিতে কিছুটা হলেও উপকৃত হবেন। পরবর্তী পর্বে আবার কথা হবে।